এই মেশিনটি পার ঘন্টায় 100 কেজি প্রোডাকশন, 500 থেকে 600 কেজি পার ঘন্টায় প্রোডাকশন। এটা দাম নিচ্ছি আমরা 1.5 লক্ষ টাকা। আচ্ছা, এটা দিয়ে চালটা গরম, চাউলটা গরম করতে হয়। এটা হচ্ছে 100 কেজি ড্রায়ার, মোটর আছে, পুলি আছে, সার্কিট আছে, হোপার আছে, কাউন্টার আছে, টোটালি সেট আপ দিব মেশিনের সাথে। গাইস, ইন্টারভিউর পরে আমরা চলে আসলাম এনাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। আর আমাদের সাথে এই মুহূর্তে আছেন এনাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শুরুতে ভাই আপনাদের এই ফ্যাক্টরি অ্যাড্রেসটা যদি একটু বলতেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁ মদনপুর চৌরাস্তা। আচ্ছা, আপনাদের কাছে টোটাল কত আইটেমের মেশিন রেস পাওয়া যায়? আমরা এখানে 210টা আইটেমের কাজ মেশিন বদলে কাজ করে থাকি। এই টেকনোলজিগুলো হলো আপনার চায়না, ইন্ডিয়া, মালয়েশিয়া, মোটামুটি 7-8টা দেশ থেকে আমরা এগুলো আমদানি করছি। আচ্ছা, আজকে কি আর এখন আমরা নিজেরাই প্রোডাক্টগুলো তৈরি করি। আমরা এখন দেখাচ্ছি আপনাদের মুড়ির মেশিন। আচ্ছা, তো আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো মুড়ির মেশিন আছে, তো এগুলো সম্পর্কে ভাই আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। অবশ্যই, আমাদের এখানে মুড়ির মেশিনের তিন ধরনের হয়। যেমন এটা হচ্ছে, এই যে ছোটরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এ সাইজের মেশিন। এর নাম হচ্ছে রোস্টার মেশিন। এটা হচ্ছে এ সাইজ। এই মেশিনটি পার ঘন্টায় 100 কেজি প্রোডাকশন। এটি হচ্ছে বি সাইজ। এটি হচ্ছে পার ঘন্টায় 200 কেজি প্রোডাকশন। আর এটি দেখতে পাচ্ছেন, আসেন দেখাচ্ছি, এটা হচ্ছে বড় মেশিন। এটা হচ্ছে সি সাইজ, মানে এটা সবচেয়ে বড় মেশিন। হ্যাঁ, এটা হচ্ছে সি সাইজ। এটা দিয়ে, এই মেশিনটা দিয়ে 500 থেকে 600 কেজি পার ঘন্টা প্রোডাকশন। ওকে, এই মেশিনের দাম নিচ্ছি আমরা 2.5 লক্ষ টাকা। এটা দাম নিচ্ছি আমরা 1.5 লক্ষ টাকা। এটা তো সবচেয়ে ছোটটা না? ছোটটা। আচ্ছা, ওকে। আর এটা দাম নিচ্ছি আমরা 2 লক্ষ টাকা, অর্থাৎ 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ। এটি হচ্ছে মুড়ির মেশিন। আর এই মেশিনগুলো চালানোর জন্য দুটা পদ্ধতি ব্যবহার করতে হয়। নাম্বার ওয়ান হচ্ছে বিদ্যুৎ। বিদ্যুতের কাজ হচ্ছে মেশিনটার মুভিং করা, ঘুরানো, রাইট। আর ফায়ারের কাজ হচ্ছে তাপ দেওয়া। ফায়ারটা আপনার, আগুনটা আপনি গ্যাস অথবা তুষকুড়া লাকড়ি দিয়ে ইউজ করতে পারেন। আমরা মূলত সাজেশন করি তুষকুড়া লাকড়ির বিষয়ে, কারণ তুষকুড়া যেটা সমিলের যে ভুষি, এটা আমাদের একেবারে সহজলভ্য। আমাদের দেশে অ্যাভেলেবল সমিল আছে। আর লাকড়িতে সাজেশন করার আরেকটা কারণ আছে, আপনি গ্যাসের তুলনায় লাকড়ির খাবারটা স্বাদ থাকে ভিন্ন, একটু ভালো পাওয়া যায়, একটু ভালো পাওয়া যায়, যার কারণে আমরা অনেকভাবেই অ্যানালাইসিস করে দেখছি যে গ্যাসের তুলনায় এই বুশিতে খরচ কম এবং স্বাদটাও ভালো থাকে। তো যার কারণে আমরা সাজেশন করি লাকড়ি অথবা তুষকুড়া দিয়ে কাজ করার জন্য। তো যাই হোক, এবার আসেন এই মেশিনটি দিয়ে কীভাবে মুড়িটা বের হয়। এটা হচ্ছে ব্যাক সাইড, ওই সাইড দিয়ে আপনার হোপার থাকে, হোপারের মাধ্যমে চাউলটি ঢুকে। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, সামনের সাইড, এই সাইডে নেটের মাধ্যমে চাউল মুড়িটা বের হয়। আর এগুলো হচ্ছে বালুর ট্যাঙ্কি, ভিতরে আপনি 144 পিস ব্লেড দেওয়া আছে। যাই হোক, টেকনোলজিটা আমরা পরে বোঝাচ্ছি। এই মেশিনটি দিয়ে ঘন্টায় আপনার 200 কেজি প্রোডাকশন, অর্থাৎ ঘন্টায় 200 কেজি আমরা বলে দিই, কিন্তু 300 কেজি করতে পারবো, 200 কেজি নিয়ে আলাপ করি। আচ্ছা আচ্ছা, ঘন্টায় 200 কেজি, দ্যাট মিন্স আপনার 10 ঘন্টায় 2 টন। ওকে, আর এই ছোটোটি হচ্ছে ঘন্টায় 100 কেজি, অর্থাৎ 10 ঘন্টায় 1 টন। আর ওটা হচ্ছে 600 কেজি, ওটা হচ্ছে 6 টন। হ্যাঁ, 6 টন প্রোডাকশন 10 ঘন্টায়। তো যাই হোক, এগুলো হচ্ছে মুড়ি ভাজার মেশিন। আর মুড়ি ভাজার সাথে আরেকটা অংশ লাগে। মুড়ি ভাজার আগে চাউলটা গরম করে নিতে হয়। এটি হচ্ছে চাউল গরম করার ড্রায়ার মেশিন, এগুলোকে বলি আমরা ড্রায়ার মেশিন। আচ্ছা, এটা দিয়ে চালটা গরম, চাউলটা গরম করতে হয়। এটা হচ্ছে 100 কেজি ড্রায়ার। এটা দাম নিচ্ছে আমরা 70,000 টাকা। এটার সাথে আরও অনেক কিছু আছে, মোটর আছে, পুলি আছে, সার্কিট আছে, হোপার আছে, কাউন্টার আছে, টোটালি সেট আপ দিব মেশিনের সাথে। এটা হচ্ছে 100 কেজি সেট আপ, এগুলো হচ্ছে 100 কেজি। এটা দাম নিচ্ছে 70,000। এটা হচ্ছে 150 কেজি, দেখি সবচেয়ে বিগ সাইজটা, এটা 150 কেজি, এটা দাম নিচ্ছে আমরা 1 লক্ষ টাকা। আর এটা হচ্ছে আপনার 3 বস্তা, এটা হচ্ছে আপনার মোটামুটি 200 কেজি, 200 কেজি, এটা 200 কেজি। এটা দিয়ে একসাথে 200 কেজি চাউল গরম করতে পারবো, এটা দিয়ে 150 কেজি চাউল গরম করতে পারবো, এটা দিয়ে আপনার 100 কেজি চাউল গরম করা যায়। এ হচ্ছে সেট আপ, সেট আপ। হ্যাঁ হ্যাঁ, আর মেশিনগুলি বসানোর জন্য আমরা একজন দক্ষ ইঞ্জিনিয়ারদের দিয়ে থাকি। ইঞ্জিনিয়ারের পারিশ্রমিক হিসাবে 15,000 টাকা দিতে হয়। 15,000 টাকা আমি টোটালি কস্ট আপনি বুঝাই দিচ্ছি। যেমন মনে করেন ছোটো মেশিনটা নিলেন 1.5 লাখ, 1.5 লাখ টাকা, ড্রায়ার দাম হচ্ছে 70,000, কত হলো 2 লাখ 20, 2 লাখ, তাহলে 2 লাখ 20 একটা সেট আপ, সেট আপ। আরেকটা হচ্ছে 2 লাখ, ওটার সাথে 70,000, তাহলে 2 লাখ 70 একটা সেট আপ। আরেকটা হচ্ছে 2.5 লাখ,
আর 70,000 অর্থাৎ 3,20,000 একটা সেট আপ। এভাবে আপনি যেটা নেন যেটা নেন হ্যাঁ, আর আমাদের প্রত্যেকটা মেশিনেই 10 বছর পর্যন্ত ফ্রি সার্ভিস। কীভাবে কাজকর্ম করবেন, আমাদের ইঞ্জিনিয়ার যাইব, ইঞ্জিনিয়ার যা সেট আপ করে মেশিন রান করে বুঝিয়ে দিয়ে আসবো, আর বিনিময়ে 15,000 টাকা দিতে হয়। 15,000 টাকা দিতে হবে। আচ্ছা, এই এই মেশিনটা নিয়ে যদি কেউ ব্যবসা শুরু করে সেক্ষেত্রে মানে প্রফিটটা কেমন আসতে পারে ভাই? মুড়ির ব্যবসা, আপনার মুড়ির ব্যবসা সারা বছরই চলে? মুড়িটা মূলত সারা বছর চলে, রমজানে বেশি চলে, আর এমনিতে আপনার ঠান্ডার সময় আরও বেশি ঠান্ডার সময় চলে, আর এমনিতে মুড়ি তো সারা বছরই চলে, সকালে বিকালে চায়ের নাস্তার টেবিলে আমাদের দেশে কম বেশি গ্রামগঞ্জে সবাই এটা ব্যবহার করে। তো ওভারঅল চিন্তা ভাবনা করলে বোঝা যায় এটা একটা প্রফিটেবল বিজনেস। হ্যাঁ, এটা একটা প্রফিটেবল বিজনেস। আপনি মনে করেন যদি ডেলি আপনার 1 টন মুড়ি ভাজেন, ছোট মিনিমাম 1 টন তৈরি করেন, তাহলে আপনার পার কেজিতে থাকতেছে 60 টাকা। সব খরচ বাদ দেওয়ার পরে 6 থেকে 7 টাকা থাকে। আমি 60 টাকা বাদ দিলাম, 5 টাকা ধরলাম, 1 টনে 5,000 টাকা ডেলি। আপনার ছোটো মেশিনটা নিলে 5,000 টাকা ইনকাম করা সম্ভব একেবারে, যেটা এ সাইজ, যেটা ঘন্টা 100 কেজি। 5,000 টাকা পার ডে থাকবো, সব খরচ বাদ দিয়ে লেবার, বিদ্যুৎ, ঘরভাড়া, জ্বালানি সব বাদ দেওয়ার পরে ডেলি 5,000 টাকা থাকবে, আর এটা থাকবো ডেলি 10,000 টাকা। 10,000 টাকা অর্থাৎ 2 টন, আর ওটা ওটা একটু বেশি থাকবে, ওটা মোটামুটি ডেলি 30 থেকে 35,000 থেকে 35,000 টাকা থাকবে ওটা বড়টা। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাই ব্রাদার্সরা আসছে, যারা হচ্ছে কুমিল্লা থেকে আসছে মেশিন কেনার জন্য, তো আসছেন তো ওনারা কিন্তু ভিডিও দেখে আসছে। তো আপনার কি ব্যবসা আছে নাকি ব্যবসা শুরু করবেন? নতুন করে ব্যবসা শুরু করবেন, তো চাইলে কিন্তু আপনারাও আসতে পারেন এনাম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। আমাদের এখানে প্রতিদিন শত শত মেশিন প্রচুর পরিমাণে রয়েছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আমি কিন্তু আপনাদেরকে জাস্ট একটা মানে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা যারা আসলে এই বিজনেসটা শুরু করতে চান মুড়ির বিজনেস, আমাদের এখানে আপনার 210 ধরনের প্রোডাক্ট আছে, আর আমাদের ব্যবসার এজ হচ্ছে আপনার 19 বছর। 19 বছর ধরে ব্যবসা করতেছেন? এই ব্যবসাটা করতেছি আমাদের দেশে মোটামুটি আমরা হাজার মিলিয়ন ইন্ডাস্ট্রি করে দিছি। আপনার দেশ মিন্স মনে করেন প্রতি বছর যদি আমি 1,000 করে ইন্ডাস্ট্রি করে থাকি ছোটো বড় মিলে, আমি হাতে প্রমাণ দিতে পারবো, প্র্যাকটিক্যাল প্রমাণ আমার হাতে আছে, 1,000 করে যদি ইন্ডাস্ট্রি করে থাকি তাহলে 19 বছরে মোটামুটি আমি 19,000 ইন্ডাস্ট্রি বাংলাদেশে অলরেডি করে দিছি। তো যার কারণে আমি মনে করি যেখানে শিক্ষা বোঝার কিছুই নেই, আপনারা আসেন, আইসার দেখেন, ভিজিট করেন, যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে একটা কর্ম শুরু করেন, একটা কর্ম শুরু করেন, কর্ম শুরু করেন। আমি বলতে চাই, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, চাকরিজীবী যারা বেকার তাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আমাদের দেশে মানুষের একটা স্বভাব হচ্ছে আমার কেউ চাকরি দিব, রাইট? সবাই চিন্তা করে আমার কেউ চাকরি দিব, কিন্তু আমি যে চাকরি তৈরি করবো, আমি যে চাকরি তৈরি করে আমি নিজেও স্বাবলম্বী হবো আর 10 জন চাকরি দিব, এই চিন্তাটা মানুষ কম করে। আজকে আপনার চায়নার দিকে তাকান, চায়নাতে আমরা তো অ্যাভেলেবল করে থাকি, চায়নাতে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা ইতে এরিয়াতে ইন্ডাস্ট্রি হ্যাঁ, তারা কিন্তু মোটামুটি সারা পৃথিবীতে একটা টপে চলে গেছে শুধু ইন্ডাস্ট্রিয়াল বিজনেস করে। তা আমি বলতে চাই, চাকরির জন্য না ঘুরা, চাকরি না খুঁজা, আপনি নিজে তাই চাকরি তৈরি করেন, আপনি নিজে একটা কর্মসংস্থান তৈরি করেন, আপনি আত্মনির্ভরশীল হন, আরও 10 জনকে চাকরি দেন, এই হচ্ছে আমার আহ্বান। থ্যাংক ইউ ভাইয়া। তো লাস্ট এটাই বলবো যে আসলে চাকরি খুঁজবো না, চাকরি তৈরি করবো। তো যারা এই মেশিনারিজগুলো নেবেন তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, ভিডিও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে। তো এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।